আমার নাম সুমি, আমি সপ্তম শ্রেণীতে পড়ি, আমার বয়স 13। আমি যখন আমার মা বাবার বাড়িতে ছিলাম, মানে মার বাড়িতে ছিলাম ছোটবেলায়, তখন আমার মা মানে সৎমা ছিল, আমার সৎমা ছিল। পরে আমি ওই সৎমা অনেক মার দূর করতো, পরে আমি ওই সৎমার কাছ থেকে আশা পড়ছি। পাড়া হারায় না, মানে ওই আমাদের বাড়ির পাশে একটা পুকুর ছিল, ওই পুকুরের পাশে আরেকটা আরেকজনের বাড়ি ছিল, উনি ওনারা আমরা পাড়া প্রতিবেশী নানি পিতাম। পর ওর নানি বলতো কি, চলো আমার আমার মেয়ে আছে, আমার মেয়ে তোমার লেখাপড়া করবে, তুমি তো তোমার মার এখানে থেকে অনেক মানে নির্যাতন হইতেছে, আবার মায়ের খাইতেছে, পরে পড়াশোনা করাইতেছে না, চলো আমরা ঢাকায় নিয়ে যাই তোমার পড়াশোনা করবো। পরে আমি গেছি, আমার নিয়ে গেছি নিয়ে যায়, পরে ওখানে আমার পড়াশোনা করে না, কাজ করে। পরে আমি পর ওখান থেকে পালায় আসা পড়ছি, আসা পরে রাস্তায় কাঁদতেছি, ইচ্ছা মতন কাঁদতেছি। পরে একটা লোক আমার পায়ে একটা থানায় নিয়ে গেছে, থানায় আমি কয়দিন থেকে, পরে থানা থেকে আমার বিএনডব্লিউতে নিয়ে গেছে। বিএনডব্লিউতে আমি 4 বছর ছিলাম, 4 বছর থেকে পরে আমার শিশুপল্লিতে আমার আনছে। আমার স্বপ্ন হলো সমাজসেবক হব, সমাজসেবক মানে মানুষকে সাহায্য করব, যারা বিপদে আপদে পড়বে তাদেরকে সাহায্য করব, গরিব দুঃখীতে। কারণ আমি একসময় আমিও একসময় গরিব ছিলাম, এর জন্য এখন আমিও চাই যে আমার মতন ওরা যেন না গরিব হোক, বা ওরা যেন অসহায় না হোক, ওরা যেন আরও অনেক বড় হোক, আমার চেয়েও বড় হোক, এটা আমি চাই।